এটা হচ্ছে পিচকারি শশা, যে লড়াই করার জন্য সবসময় তৈরি থাকে। কারণ যখনই কেউ এটাতে আঙুল ঢাকায় তো এটা স্কোয়াটিং করা শুরু করে দেয়, আর নোংরা জলের সাথে সাথে নিজের বীজকে গুলির মতো শুট করে, আর কখনো কখনো নিজে নিজেই পিচকারি বের করে দেয়। আসলে এটা এই গাছটির পদ্ধতি, নিজের বীজকে দূরে ছুড়ে নিজের বংশ বিস্তার ঘটানোর। আর এটা গোয়ার্ড ফ্যামিলির অন্তর্ভুক্ত, অর্থাৎ এই পিচকারি শশা নর্মাল শশার থেকে অনেক ছোট হয়। কিন্তু এটাকে খাওয়ার কথা একদম ভাববেন না, কারণ এটা খেলেই একটাই জিনিস দেখতে পাবেন, মৃত্যু।